হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্বা, কোপেনহেগেন ডেনমার্ক থেকে। বন্ধুরা, তোমরা তো জানোই তিনি এসেছে প্যারিস থেকে আমার বাড়িতে, আমার ছোট্ট বোন, আর তাকে নিয়ে উইকেন্ডটা আমরা কাটিয়েছি দুর্দান্ত। রবিবারে সুন্দর রোদ ঝলমলে দিনে আমরা তিন্নিকে নিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম কোপেনহেগেন শহরটা ঘুরে দেখাতে। আর তার মধ্যে এই 1700 শতাব্দীর কোপেনহেগেনের বিখ্যাত নিউহাভেনের যে ক্যানেল ট্যুর, সেটা ছিল একদম চমৎকার, যাকে বলে অনবদ্য। সেইটা, তার সঙ্গে মার্বেল চার্চ দেখা আর শহরের ইতিমধ্যে ঘুরে বেড়ানো, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। তবে শুরুতে থাকবে জমজমাটি ব্রেকফাস্ট। চলো তাহলে দুর্দান্ত একটা সুন্দর দিন শুরু করা যাক। আমাদের রবিবারের গল্পটা শুরু হয়েছিল চমৎকার ঝলমলে আদুরে এক টুকরো রোদ গায়ে মেখে। দেখো কি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে। প্রাক শরতে ডেনমার্কে এখন ওয়েদার খুব সুন্দর, ভীষণই মনোরম। আর জানলা দিয়ে এই অদ্ভুত সুন্দর আকাশ দেখা আর কি চাই। কফিটা শেষ হয়েছে না? মোটামুটি হচ্ছে। ঠিক আছে, খা, একটু আর এক কাপ দেবো পরে, ব্রেকফাস্টে পরে আর এক কাপ খাবি তো। আমাদের চিকেন সসেজ, একদম ব্রেড আছে, পিনাট বাটার, একটা পিনাট বাটার দিয়ে একটা জ্যাম দিয়ে, জ্যাম, প্যানকেক আছে। বাহ, পারফেক্ট। তাই এটা মধু দেওয়া হবে একটু উপরে। মধু, প্যানকেক সিরাপটা নেই কিন্তু আমরা মধু দিয়ে খাবো একদম। আর আছে ডিম সেদ্ধ আছে। চলো তাহলে আমরা শুরু করে দিই। আর বাইরে একটা চমৎকার সুন্দর দিন, আমরা ব্যালকনিতেই আমরা খাওয়া দাওয়াটা করব। ঠিক, তাহলে দেখতেই পেলে আমরা একদম জমজমার ব্রেকফাস্টের জন্য রেডি। আর সবচেয়ে আনন্দ হলো ভালো ওয়েদারে বাইরে বারান্দায় বসে সেটাকে এনজয় করা হবে। তিনি আবার বারান্দায় চলে গেছে। ওই যে, ও সামারে কিন্তু এই প্রথম ডেনমার্কে এলো, তাই ওর আনন্দের কোনো ঠিকানা নেই। যখন তখন পারছে বাইরে বেরিয়ে যাচ্ছে। চলো তাহলে চটপট খাবারটা খেয়ে নি। আমি তো তোমাদের আমার ভিডিওতে সবসময় বলি, জীবনে ক্ষুদ্র মুহূর্ত কিন্তু অর্থবহ মুহূর্তের উদযাপনে আমি ভীষণ বিশ্বাস করি। জয় অফ লিটল থিংস ইন লাইফ, সত্যিই তাই। সকাল সকাল নরম রোদ গায়ে মেখে এরকম একফালি বারান্দাতে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে খাবার দাবার খাওয়া, এই যে মজা, এই যে তৃপ্তি, সেটা কিন্তু সত্যি মূল্যহীন। আর আমরা যারা প্রবাসী জীবন যাপন করি, তাদের এরকম সুন্দর পারিবারিক মুহূর্ত তৈরি হওয়া যে কতটা তৃপ্তির, সত্যি তোমরা যারা বাইরে থাকো সবাই অনুভব করতে পারবে। কারণ কলকাতাতে বা আমরা দেশের কোনো জায়গাতে সবসময় পরিবারের লোকজনের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকি, এখানে তো তেমন নয়। তাই এখানে পরিবারের লোকজন এলে বা বন্ধুবান্ধব এলে যে খুশি বা যে আনন্দটা, সেটা সত্যি কোনো কিছুতেই পরিমাপ করা যায় না। চলো চটপট ব্রেকফাস্টটা শেষ করি, তারপর সাজুগুজু করে রেডি হয়ে যাব শহর দেখতে। আর এই তো এখানে আমরা দুই বোন একদম রেডি, একেবারে কালো আর লাল জামায় নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে হাঁটতে হাঁটতে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হোয়েটাস্টুপ স্টেশন, তোমরা তো জানো এর আগে বহুবার ব্লগে দেখিয়েছি, এই মোটামুটি 3-5 মিনিটের হাঁটা পথ। আর তারপর সেখান থেকে কোপেনহেগেন যে সেন্ট্রাল স্টেশন, সেটা যেতে 15 মিনিট মতো লাগবে। তো 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে আমরা আমাদের গন্তব্যগুলোতে ঘুরে বেড়াবো। চলো, ট্রেন আর বেশি দেরি নেই, চেক ইন করে নিই। আর ওই যে, গল্প করতে করতে ট্রেন চলেও এসেছে, চটপট এবার ট্রেনে উঠে পড়া যাক।
আর কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে নেমে একটা মেট্রো পাল্টে চলে এলাম আমরা এখন মার্বেল চার্চ দেখতে, যেটা কিন্তু কোপেনহেগেনের প্রাণকেন্দ্রে এবং অবশ্যই এটা কোপেনহেগেনের সমস্ত চার্চগুলির মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উৎকৃষ্ট। একে ফ্রেডরিক্স চার্চও বলা হয়। কোপেনহেগেনে যত পর্যটকরা আসেন তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তো এটি আছেই, এমনকি সাধারণ লোকাল মানুষও তারাও কিন্তু সবসময় এই চার্চটা পরিদর্শন করতে ভালোবাসেন এর সৌন্দর্যের জন্য। চলো এই জায়গাটা একটু দেখি ঘুরে ঘুরে। এখানে কিন্তু অনেক বিয়ের ফটোশ্যুটও হচ্ছিলো, আমরা আবার মজা করে সেগুলোও দেখছিলাম। তোমাদের চলো চার্চের ভেতরটা দেখাই, এর অন্দরসজ্জাটাকে একটু বোঝানোর চেষ্টা করি। রোকোকো ব্যারোক আর্কিটেকচারের অন্তর্ভুক্ত ডেনমার্কের এই মার্বেল চার্চ 1894 সালে প্রথম উন্মুক্ত হয় জনসাধারণের জন্য এবং এর উচ্চতা 79 মিটার। একেবারে ওপর থেকে কিন্তু শহরের সুন্দর দৃশ্য দেখা যায়, তবে তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ভেতরের সাজটা দেখো, কি সুচারু শিল্প নৈপুণ্যের ছাপ! প্রচুর মানুষ এখানে শুধু বসে আছেন এই জায়গাটাকে উপভোগ করবেন বলে। অনবদ্য সুন্দর সময় কাটিয়ে ভেতরে খানিকক্ষণ, তারপরে আমরা চার্চের থেকে বেরিয়ে এলাম। এবার আমরা যাবো অ্যামেলিনবর্গ প্যালেসটা দেখতে, যেখানে ডেনমার্কের রাজারানীর বাসস্থান। দেখো গার্ডসরা দাঁড়িয়েও আছে, যদিও আমাদের এরপরে নুহাবানে ক্যানেল টুরটা করতে যাওয়ার জন্য একটা উত্তেজনা ছিল, তাই অনেকক্ষণ সময় আমরা এখানে কাটাইনি। যদি থাকতাম তাহলে এই যে গার্ড যখন চেঞ্জ হচ্ছে সেই পরিবর্তনের সময়টা দেখতে পেতাম, তখন একটা নির্দিষ্ট কুচকাওয়াজও এখানে হয়। আর এই পুরো জায়গাটার নান্দনিক সৌন্দর্য অতুলনীয়, যেহেতু এখানে রাজার বাসস্থান, চারপাশটাকে খুব অপূর্ব সুন্দর করে সাজানো, আর বিশেষ করে এই ফোয়ারা সেটা তো মন ভরিয়ে দিল। আর এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নিউহাভেনে, যে জায়গাটাকে এক্সপ্লোর করা আজকে আমাদের মুখ্য আকর্ষণ। বন্ধুরা, কোপেনহেগেন যারা পর্যটন করেন তাদের মধ্যে 100 জনের মধ্যে প্রায় 99% মানুষই বলবেন কোপেনহেগেনের সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে ভাইব্রেন্ট জায়গা, সবচেয়ে চমৎকার জায়গা কিন্তু এই নিউহাভেন। এই ক্যানালের অন্তর্ভুক্ত অংশটি এবং সেখানে যে রং বেরঙের বাড়ি, প্রত্যেকটা বাড়ির পেছনে লুকিয়ে থাকা গল্প, রেস্টুরেন্টস, বার এবং তার সঙ্গে আমোদ প্রমোদের প্রভূত আয়োজন, সব মিলিয়ে এই জায়গাটা যাকে বলে একটা নান্দনিক তাৎপর্যে মহিমান্বিত। শুধু তাই নয়, এটাকে বলা হয় কোপেনহেগেনের এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট। আর এই জায়গাটাকে আরো সুন্দর করে উপভোগ করার জন্য আমরা ঠিক করেছি এই ক্যানেল ট্যুরটা করব। আমি আর বিক্রম গত সামার এটা করেছি, কিন্তু তিন্নিকে নিয়ে আজকে যাবো এই ক্যানেল ট্যুরটা করতে। তবে তার আগে একটু চুরোস আর কফি খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। তিন্নি আমার এর মধ্যে একটা ফটোগ্রাফিক এক্সিবিশনও দেখে এসেছে। তো সব কিছু মিলে এখন আমরা একটু চুরোস খেয়ে নিলাম, কফি খেয়ে নিলাম, আর তারপর আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিটটা কেটে এরপর সোজা উঠে যাব নৌকো, আর তারপর হবে আমাদের জলভ্রমণ। এই দেখো তিন্নি উঠে উপড়েছে, আমি, তিন্নি, বিক্রম, আমরা তিনজনে মিলে এই নৌকোটায় চড়ে বসলাম। আমরা টিকিট কেটেছি যেখান থেকে সেখানে, টিকিটের দাম ছিল 60 ক্রোন করে। 1 ঘন্টার একটা ট্যুর হবে এবং সম্পূর্ণ কোপেনহেগেন শহরটাই প্রায় এখানে কিন্তু আমরা ঘুরে দেখতে পারবো। চলো তাহলে শুরু করি ক্যানেল ট্যুর। নুহাবেনের এই ওয়াটারফ্রন্ট বা এই ক্যানেলটি কিন্তু 1700 শতাব্দীর তৈরি এবং এটাকে তখন থেকে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট বলা হয়। ডেনমার্ক তো তোমরা জানোই সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, তো সমুদ্র থেকে এই শহরের মধ্যে ঢোকার জন্য যে জলপথে যাতায়াতের ব্যবস্থা, তখনই কিন্তু এই ক্যানেলগুলোর সৃষ্টি এবং সেখানে নৌকো যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও তখন থেকেই নেওয়া। তো এই ক্যানেলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন রকম ব্যবসায়িক কেন্দ্র, মানে এখানে জিনিসপত্রের আদান প্রদান হতো, বড় বড় জাহাজে সেখানে ফিরত, সেখান থেকে জিনিস নামানো হতো, জিনিসপত্র উঠত সেই জাহাজে, মানুষজন নামা ওঠা করতেন। সেই থেকে এই জায়গাটা কিন্তু পুরো হয়ে গিয়েছিল একদম জমজমার, যাকে বলে মনোরঞ্জন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর বন্ধুরা, খ্রিস্টীয় 1700 থেকে 1800 শতাব্দীর মধ্যে এই যে বাড়িগুলি তৈরি হয়েছিল, যে টাউন হাউসগুলি ওয়াটারফ্রন্টে নুহাবেনে, সেই বাড়িগুলির এরকম রঙের পেছনে, মানে এত অপূর্ব উজ্জ্বল বর্ণময়তার পেছনে কিছু কারণ ছিল। কারণটা বড্ড চমৎকার। বলা হয় নাবিকেরা যারা এই বাড়িগুলিতে থাকতেন, তারা গভীর রাতে প্রভাবিত অবস্থায় যখন বাড়ি ফিরতেন, তখন সেই রকম অবস্থায় বাড়িগুলিকে যাতে চিনতে পারেন সেই জন্য এক একজনের বাড়ি এক এক রকম রঙিন উজ্জ্বল রঙের হতো।
এই বাড়িগুলির এই ইতিহাসটা জেনে আমরা কিন্তু বেশ মজা পেলাম। যাই হোক, এবার আমাদের নৌকো এগিয়ে চললো আর আমাদের জলবিহারও সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠতে লাগলো। চারপাশে অনেক শপিং মল, বিজনেস সেন্টার, বিভিন্ন বিখ্যাত বিল্ডিং, চার্চ, এগুলো সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আর প্রচুর পরিমাণ নৌকো কিন্তু এখানে রয়েছে। কিছু কিছু নৌকোতে মানুষজন বসবাস করেন, কিছু কিছু নৌকোতে রেস্টুরেন্টস খোলা হয়েছে, আর সবাই না রাস্তা থেকে আমাদেরকে টাটা করছিল। এত ভালো লাগছিল সেই সম্ভাষণগুলো নিতে। আর এই যে দেখো, বড় বড় ব্রিজগুলোকেও ক্রস করছি আর তার কারুকাজটাও মুগ্ধ করার মতো। সব মিলিয়ে জলবিহারটা বা এই নৌকো ভ্রমণটা ভীষণ উপভোগ্য। আর যারাই কোপেনহেগন ঘুরতে আসবে, গরমকাল হলে তো অবশ্যই তার এই নৌকো ভ্রমণটা করাই উচিত। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। জলপথে যেতে যেতে কত রকমের যে ওয়াটার অ্যাক্টিভিটিস চোখে পড়লো। ডেনমার্কের মানুষের সমুদ্রপ্রীতি বা জলপ্রীতি, সেটা তো ইতিহাস বিখ্যাত। আর বন্ধুরা দেখো, আমাদের নৌকো এখন কোথায় ঘুরে গেছে, এই যে সেই বিখ্যাত লিটল মারমেডের মূর্তি, যেটা ডেনমার্কের এক নম্বর পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তোমরা তো জানোই, আমরা একটা ব্লগেও শেয়ার করেছিলাম ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত রূপকথার চরিত্র লিটল মারমেড, সেখান দিয়েও নৌকোটা ঘুরে গেল। আর উনি নিজেও, মানে লেখক নিজেও কিন্তু এই নিউহাভেনের বাড়িগুলিতে থাকতেন। তার বাড়ির নম্বর ছিল 67, 1845 থেকে 1861 এই সময়কালে। চলো, গল্প করতে করতে লম্বা এক ঘন্টার ভ্রমণ এখানে শেষ। আমরা পৌঁছে গেলাম এখন তীরে। আর এরই মধ্যে দিয়ে একটা সুন্দর দিনের পরিসমাপ্তি হলো। দুর্দান্ত একটা ডে ট্রিপ যাকে বলে, সেই ব্রাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম। এরপরে আমরা এখন সন্ধেবেলা জলখাবারের সময় এসে পৌঁছেছি আবার ওয়েটার্স রুম স্টেশনে। দেখো তিন্নির কী আনন্দ, কারণ এবার আমরা দুরুম খেতে যাচ্ছি খাওয়া দাওয়ার পরে। তারপরে আমরা বাড়ি ফিরে মুভি নাইট এবং ডিনার। চলো, সন্ধেবেলা জলখাবারে কী খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দুরুম কিন্তু অতি বিখ্যাত একটা খাবার, মানে স্ন্যাক্স বলা চলে না, এটা এতটাই হেভি হয় যে এটা একেবারেই ডিনারেরই সমান, কিন্তু খেতে হয় দুর্দান্ত অমৃত সমান। অনেকটা আমাদের রোলের মতো, কিন্তু ভীষণ হেলদি। এটার ওপর সম্পূর্ণ আলাদা ভিডিও এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এই খেতে খেতেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, অনেক ভালো লাগলে শেয়ার করতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে তোমাদের দিনগুলো কাটুক অনবদ্য। সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।